আমার যত বিকিনি পরা ছবি আছে অথবা আমার যত ওয়েস্টার্ন পোশাকে ছবি আছে, যত ট্রাভেলিং এর পিকচার আছে, আমি ডিলিট করে দিলাম। যেমন আছে অনেকে ড্রাগস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু বশির আহমেদ রুদ্র। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি বশির আপনাদের সাথে আজকে এসেছি। কিছুদিন ধরেই কিন্তু বেশ মিডিয়াতে তোলপাড় চলছে নাট্য অভিনেতা সাব্বির ভাইকে নিয়ে। আর যিনি বিভিন্নভাবে কটূক্তি করছেন তিনি হচ্ছেন যে উপস্থাপিকা নুসরাত পায়েল। আমি নুসরাত পায়েল বোনের উদ্দেশ্যে কথা বলবো, কারণ তুমি যেহেতু কোনো না কোনো ভাইয়ের বোন, মায়ের জাতি, আমি তোমাকে স্পেশালি রেসপেক্ট করে বলবো যে দেখো বোন, পরিবারে সবারই ভাই আছে, বাবা আছে। সবসময় একটি কথা মনে রাখতে হবে, এক দেশের ভাষা আরেক দেশের গালি। তার এই বরিশাল ভাষায় কিন্তু আমি দেখেছি, শুনেছি এরকমই, কিন্তু তুমি তো ভালো পরিবারের, সেটার প্রমাণও দিতে পারতো। এবং এটা বললেই চলতো যে ভাইয়া হয়তো বলেছে তার গ্রামের ভাষা, এটা আমাকে না বললেও পারতো, যাক উনি সিনিয়র মানুষ। কিন্তু না, তুমি একদম সরাসরি উনি ক্ষমা চাইতে হবে, মাপ চাইতে হবে, আরও অনেক নানান কিছু। বাইরে মেয়েদের ভাইরাল হতে, মেয়েরা সেলিব্রিটি হতে কিন্তু বেশি কিছু প্রয়োজন লাগে না। তুমি যদি ভাইরাল হওয়ার চেষ্টা থাকতো তাহলে অতভাবেই হতে পারতে। কিন্তু একজন 80 দশকের, বলা যায় 90 দশকের একজন অভিনেতাকে এভাবে মিডিয়ার সামনে, তারও তো বাচ্চা স্ত্রী সন্তান আছে, এভাবে লজ্জা দেওয়াটা ঠিক হয়নি, এটা কখনই মানব না। তো আসি আজকে দেখেন কিছু আমার পায়ালাপার কথা শুনে আসি। আসসালামু আলাইকুম। প্রশ্নই থাকা উচিত না এটা নিয়ে, শেষ হোক আমি কি চাচ্ছি। ব্যাপার হচ্ছে যে এই বিষয়ে কি আমি আমার ফেসবুক প্রোফাইল থেকে কোনো পোস্ট করেছি? না, আমি কথা বলি, আমি কোনো না আমি কোনো শেয়ার করেছি, আমি কোনো পোস্টও করি নেই, আমি কোনো শেয়ারও করি নেই। এই ঘটনার পর থেকে আমি কোনো ছবি, নিজের ভিডিও কোনো কিছুই আমি পোস্ট করছি না, এবং এই কন্ট্রোভার্সিগুলো কিন্তু আমি এড়িয়ে যাচ্ছি। তার মানে আমি প্রথম থেকেই শেষ চাই এবং এটার সমাধান চাই, এবং কোনো রকম স্টেটমেন্ট কোনো পত্রিকাকে অথবা কোনো সংবাদ মাধ্যমকে দেওয়ার আগে আমি কিন্তু প্রথমে মীর সাব্বির ভাইকে রিচ আউট করার চেষ্টা করেছি অর্গানাইজারের মাধ্যমে। তো এখন উনি এই ব্যাপারটাকে যদি তখনই আমার সাথে ফোন দিয়ে শেষ করে দিতেন, সরি বলতে হবে না, উনি আমার সিনিয়র মানুষ, বড় মানুষ, আমি ওনাকে রেসপেক্ট করি, ওনার কাজের ধরন আমার কাজের ধরন খুবই আলাদা, সরিটা না বলে উনি যদি ফোন দিয়ে বলতো যে দেখো আপু, আমি হয়তোবা ওই তখন তাৎক্ষণিক কিছু বলেছি, আমি কিছু মিন করি নাই, অনেকে অনেক কথা বলতে পারে, তুমি কিন্তু মন খারাপ করো না, এটা বললেও কিন্তু শেষ হয়ে যেত। তো ব্যাপার হচ্ছে এটাকে কিছুটা কমপ্লিকেটেড, মেবি ওনার তরফ থেকে ওনার বন্ধুবান্ধবরা মিলে সবাই করেছে, এবং কিছুটা কিন্তু গণমাধ্যমেরও হাত আছে এখানে, কিন্তু আমার কোনো ভূমিকাই নাই। আমি জাস্ট এ পাপেট, যেভাবে নাচাচ্ছে, যেভাবে নিউজ করছেন আপনারা, যেভাবে আমাকে আপনারা রিপ্রেজেন্ট করছেন, দর্শক সেভাবেই দেখ। হ্যাঁ, সরি বলতে বলেছি। এখন এখন একটা কথা হচ্ছে কি, গাছ যত বড় হয়, গাছে যত ফল ধরে, গাছটা তত ঝুঁকে যায়, তাকে ততটা কি বলে বিনয়ী হতে হয়, ডাউন টু আর্থ হতে হয়। তো আমার যেটা করা, আমার অবস্থান থেকে, আমার পারিবারিক অবস্থান অথবা সামাজিক অবস্থান থেকে আমার সেলফ রেসপেক্টটা যাতে বজায় থাকে, সেজন্য আমি একটা ডিমান্ড করেছি। এখন উনি কী করবেন এটা ওনার একান্ত ব্যক্তিগত বিষয়, এইখানে তো আমি এখানে বলতে পারি না, আমার চাওয়াটা আমি বলেছি, এখন উনি কী চায় এটা তো উনি বলবেন। আচ্ছা, আমি একটা কথা বলি, যখন আমাকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি হয় নাই তখনও বাজে মন্তব্য এসছে কিন্তু। হ্যাঁ, দেখবেন সোশ্যাল মিডিয়াতে ভালো একটা ছবি পোস্ট করলেন, কিছু না, একটা সালোয়ার কামিজ পরা অথবা একটা শাড়ি পরা, ফেমাস কেউ এটা করলো, তো একটা বাজে মন্তব্য ছুড়ে দেয়, সে তারটা বলে চলে যায়। তো উনি যে শুধু আমাকেই বলেছে তা কিন্তু না, যে বাজে মন্তব্য করে সে সবার ক্ষেত্রেই করে, কারণে করে অথবা অকারণে করে, এটা হতে পারে তার মানসিক সমস্যা অথবা হতে পারে সে ডিপ্রেশনে ভুগছে। এইটার জন্য আমার লাইফে যদি ইম্প্যাক্ট পড়বে অথবা এইটার, ওকে এটা আমি বলছে আমি ছবি ডিলিট করে দিলাম, আমার যত বিকিনি পরা ছবি আছে অথবা আমার যত ওয়েস্টার্ন পোশাকে ছবি আছে, যত ট্রাভেলিংয়ের পিকচার আছে, আমি ডিলিট করে দিলাম। তো এইটা যদি আমি চিন্তাই করতাম তাহলে তো আমি মিডিয়ায় কাজ করতাম না, তাহলে আমি ঘরে বসে থাকতাম, নিজের ব্যবসা বাণিজ্য নিয়ে থাকতাম। তো ব্যাপার হচ্ছে আমি মিডিয়াতে কাজ করি, আমাকে নিয়ে আলোচনা হবে, এটাই স্বাভাবিক,
এটা আমি মেনে নিয়েছি, এবং আমার পরিবার জানে আমি কী করি, আমার বন্ধুরা জানে আমি কী করি, যার সাথে আমার কথাই হয় না, যে আমাকে চেনেই না, যার কাছে আমার ফোন নাম্বারই নেই, তার মন্তব্য আসলে আমি গুনায় ধরি না। আচ্ছা, আমি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। সেটা হচ্ছে যে আমি ছোটবেলাতে পড়েছি একটা গভর্নমেন্ট স্কুলে, ছাত্রীও ভালো ছিলাম, সেই সুবাদে আমি স্কলারশিপ পেয়েছি, আমি কিন্তু সিঙ্গাপুরে পড়াশোনা করেছি। সো ওইখান থেকে কিছুটা আমার ওয়েস্টার্ন কালচার অ্যাডপ্ট করা, এবং আমার পরিবারে মিডিয়াতে কিন্তু কেউ নেই, একমাত্র আমি, খুব শখের বিষয়।